গলা থেকে কয়েন বের করে নজির গড়ল মালদহ মেডিকেল কলেজের ENT বিভাগের চিকিৎসকেরা। কালী মন্দিরে বাতাসা প্রসাদ ভেবে 5 টাকার কয়েন খেয়ে নেয় 8 বছরের একটি শিশু। ওই শিশুটির নাম মানালি সাহা, বয়স 8 বছর। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায়। কয়েন খাওয়ার পর পরিবারের সদস্যদের কাউকেই কিছু জানায়নি মানালি। রাতে তার গলা ব্যথা করলে বিষয়টি নজরে আসে তার পরিবারে। তড়িঘড়ি তাকে স্থানীয় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটতে থাকলে চিকিৎসকেরা তাকে মালদহ মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তর করে। এরপরই চিকিৎসা শুরু করে ENT বিভাগের চিকিৎসকেরা। গলার এক্সরে করে চিকিৎসকেরা জানতে পারেন খাদ্যনালীতে কিছু একটা আটকে রয়েছে। তারপরে চিকিৎসা করে খাদ্যনালী থেকে বের করা হয় 5 টাকার কয়েন। বিশেষ যন্ত্রের সাহায্যে বিনা অপারেশনে শিশুকন্যার গলায় আটকে থাকা পয়সার কয়েন বের করেন কর্তব্যরত চিকিৎসকেরা। বর্তমানে শিশুকন্যাটি সুস্থ অবস্থায় রয়েছে। এই ধরনের চিকিৎসা প্রায়শই হচ্ছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পর্যাপ্ত পরিকাঠামো না থাকলেও ENT বিভাগের চিকিৎসকেরা ঝুঁকি নিয়ে এই পরিষেবা দিয়ে থাকেন। মালদহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল পার্থ প্রতিম মুখার্জি কি কি জানিয়েছেন শুনব। ফরেন বডি কালকে ঠিক হয়েছে এবং সফলভাবে তার চিকিৎসা করা গেছে। এখানে আমাদের ENT ডিপার্টমেন্টের যারা চিকিৎসকরা রয়েছেন তারা ওইটিকে বের করে দিয়েছেন এবং একটি কয়েন আটকে ছিল 8 বছরের শিশু। তো সেই জন্য একটা ঝুঁকিপূর্ণ কাজ ছিল, কিন্তু ঝুঁকি সত্ত্বেও এই পরিষেবাটি আমরা দিতে পেরেছেন। তারা আত্মবিশ্বাস এবং আমাদের যে স্কিল, তাদের যে স্কিল দিয়ে তারা এটা করেছেন এবং এই সোফেকোস্কোপ দিয়ে, রিজিট সোফেকোস্কোপ দিয়ে ওটা রিমুভ করেছে, বের করে দিয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি গেছে। এই ধরনের কেস আমরা এখানে প্রায়ই করছেন, ওনারা এখানে হয়, এই ধরনের পরিষেবা আমরা দিয়ে থাকি আপৎকালীন। তো তাড়াতাড়ি করে বাচ্চা এলে আমরা চেষ্টা করি এখানে ট্রিটমেন্ট দেওয়ার। শিশুকন্যাটির কাকু পিন্টু সাহা কি জানিয়েছেন শোনাব। আমার ভাস্তি হলো মন্দিরে খেলছিলো, খেলতে খেলতে আপনার 5 টাকা কয়েন একটা পাই, সেটা মুখের মধ্যে দিয়ে মানে পরে বুঝতে পারি যে ও খেয়ে ফেলেছে। এবার আমাদের তো প্রথমে বলেনি, পরে বলেছে। তখন আমরা মালদা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসি। নিয়ে আসার পর ডাক্তারবাবু দেখেন এবং এক্সরে করে, সঙ্গে সঙ্গে কাজ হয়। এক্সরে করার পর বলে যে এটা এখন হবে না, 8 ঘন্টা সময় লাগবে। তারপর আমরা আবার এক্সরে করি, এক্সরে করার পর এখন সঙ্গে সঙ্গে অপারেশন করে পয়সাটা বের করে দিয়েছে। পেশেন্ট ভালো আছে? পেশেন্ট এখন ভালো আছে এবং ডাক্তারদের সার্ভিসও খুব ভালো ডাক্তারবাবুদের। তাছাড়া আমাদের মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে এসে বিনা পয়সায় কাজটা হলো, যেহেতু প্রত্যেকের তো সম্ভব নয় যে পয়সা দিয়ে সব কিছু করাবে। তাই আমাদের এখানকার ডাক্তারবাবুদের অনেক ধন্যবাদ এবং মালদা মেডিকেল কলেজের। আপনার নাম? পিঙ্কু সাহা। 14 টাইমলাইন মালদা।